দেখুন, এবার বলিউডে এসেই চমকে দিল চীনা অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত টিউবলাইট। সালমান খানের সঙ্গে দেখা যাবে চীনা অভিনেত্রী ঝুঝুকে। কেমন অভিনয় করবেন ঝুঝু, ছবিতে তার ভূমিকা কী, আদৌ কি আর পাঁচজন বলিউড অভিনেত্রীর মতো দর্শকের মন জয় করতে পারবেন তিনি, এরকম হাজারটা প্রশ্ন ঘোরাফেরা করছে। আর এরই মধ্যে সামনে এলো তার বিকনি ছবি। লাল বিকনিতে দেখা গেছে চীনা তারকাকে। ঝুঝুর একটি ফ্যান পেজে এই ছবিটি পোস্ট করেছে। চীনে ঝুঝু বেশ পরিচিত মুখ, অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও নাম ডাক রয়েছে তার। হোয়াইট ওম্যান ওয়ান্টস সাংহাই কলিং এর মতো ডন প্রিয় ছবিতে অভিনয় করেছেন, আর বলিউডে পা রাখতে পেরে উচ্ছ্বসিত তিনি। শোনা যাচ্ছে হিন্দি শিখে নাকি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি ছবির প্রচারে এসেছিলেন ভারতে। ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবি টিউবলাইট। সালমান ও ঝুঝুর সঙ্গে শাহরুখ খানও রয়েছে সিনেমায়। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।